আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম। প্রতিদিনকার মতো কাতারের করোনা ভাইরাস আপডেট নিউজ নিয়ে আজও আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ নিউজটি জেনে নেবেন। আজ রবিবার 2 আগস্ট 2020 তারিখ। নতুন করে কাতারে আরও 196 জন করোনা ভাইরাসে আক্রান্তর বিষয়টি নিশ্চিত করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। তো এখন পর্যন্ত মোট সংখ্যা দাঁড়িয়েছে 1,10,911 এবং আরও 201 জন রোগী সুস্থ হওয়ার খবর ঘোষণা করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন 1,07,779 জন। এছাড়া জনস্বাস্থ্য মন্ত্রণালয় আজ করোনা ভাইরাস থেকে আরও 3 জনের মৃত্যুর ঘোষণা দিয়েছে। বন্ধুরা, এই নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 177 জনে। কাতারে আজ টেস্ট করা হয়েছে 1,870 এবং সর্বমোট টেস্ট করা হয়েছে 5,536। আজ নতুন করে আইসিইউতে আছে 4 জন এবং সর্বমোট আইসিইউতে আছে 76 জন। তো কাতারে এখন পর্যন্ত সর্বমোট 398 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তো এই ছিল আজকে কাতারের করোনা ভাইরাস আপডেট নিউজ। আশা করি পরবর্তী নিউজের জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। নতুন নতুন আপডেট নিউজ নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে সবসময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাতার সরকারের দেওয়া দিক নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করবেন। তো আবারও ঈদ মুবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।